আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা মায়ের গল্প এক দুখিনী মায়ের গল্প আশা করছি অন্যান্য গল্পের মতো এই গল্পটিও আপনাদের ভালো লাগবে রহিমা খাতুনের স্বামী নদীতে মাছ ধরতেন আর সে মাছ বিক্রি করে কোনো রকমে সংসার চালাতেন সংসারে চারটি ছেলে মেয়ে ছোটো ছোটো কারোই বয়স ছয় বছরে পার হয়নি এখন নদী ভাঙ্গনের ফলে তাদের যে ছোট একটা ঘর ছিল সেটা নদীর কবলে চলে গেলেন মাছ ধরতে গিয়ে স্বামী আর ফিরে আসেননি নদীতে ঝড় উঠেছিলেন এরিয়ার অনেক লোক মারা গিয়েছেন নদীতে তিনিও মারা গেলেন এতগুলো বাচ্চা নিয়ে রহিমা খাতুন এখন বিপদে পড়লেন কি করবেন কি খাওয়াবেন ঘরও চলে গেলেন সন্তানদের নিয়ে নদীর আরেক পারে কোনো রকম প্লাস্টিকের ঘরের মতো করে সেখানে থাকলেন অন্যান্য পরিবারের মতো অন্যান্য পরিবারের বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে এদিক সেদিক কাজে যান কাজ পান কিন্তু ছোটো ছোটো ছেলে মেয়েগুলো নিয়ে কে বা তাকে কাজ দিবে কোথায় বা কাজ পাবেন নদীর ভাঙ্গনে সবাই অসহায় সন্তানদের নিয়ে কোথায় যাবেন তাও তিনি জানেন না এলাকাতে এখনও কোনো ত্রাণ পৌঁছায়নি মেম্বার চেয়ারম্যানে এখনো কোনো কিছুই দেয়নি ভিক্ষা করবেন কোথায় ভিক্ষা করবেন পুরো এরিয়ায় তো নদী ভাঙ্গনে চলে গেছেন কোথায় যাবেন কিছুই জানেন না কিন্তু পেটের খিদা বড় খিদা এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ভাতের কষ্ট বড় ক্ষুধা হচ্ছে ভাতের ক্ষুধা এতগুলো সন্তান যখন কান্নাকাটি করেন মা কি করবেন দিশাহারা হয়ে পাতিলে পানি দিয়ে চুলায় জাল দিতে থাকেন পাতিলে তো কোনো খাবার নেই এই সন্তানগুলা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েন মা বলেন রান্না শেষ হোক রান্না তো আর শেষ হয় না কি করবেন রান্না পাতিলে শুধু পানি শহরে যাবেন গাড়ি ভাড়া তো নেই আর কোন দিকে যাবেন কোথায় যাবেন কোন শহরে যাবেন কিছুই চিনেন না দিশাহারা হয়ে মাঝে মাঝে এরিয়াতে ঘুরে বেড়ান কেউ যদি কোনো কাজ দেন তাহলে কাজ করেন আর প্রতিদিন কাজও পায় না কয়েকজন বলেছিলেন দুইটা বাচ্চাকে কাজের লোক হিসেবে দিয়ে দিতে কিন্তু রহিমা খাতুন বললেন এখনও ছয় বছরে বের হয়নি কিভাবে আমি কাজের জন্য পাঠাবো মানুষ বিক্রিও দিবে না বর্ষাকাল এখন তারপরে কেউ কেউ দয়া করে কিছু কাজ করতে দেন বিভিন্ন বাড়িতে খাবারের বিনিময়ে খাবার নিয়ে আসেন ছেলে মেয়েদের নিয়ে ভাগাভাগি করে খান আর এদিকে যখন ছেলেমেয়েরা আরও কান্না করেন খাবারের জন্য কোথায় পাবেন আর যাদের বাড়িতে কাজ করেন তারা তো অনেক খাবার দেন না একজনের পেটের খাবার দেন মা সেই খাবারটাই এনে ছেলে মেয়েদের ভাগাভাগি করে খাওয়ান আর যেদিন কাজ না পান সেদিন কি করেন বাড়িতে এসে পানির পাতিলে পানি তুলে দেন আর পানি ফুটতে থাকেন আর ছেলে মেয়েগুলা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েন এভাবে দুইটা মাস কেটে গেলেন আস্তে আস্তে নদীর ওপর মানুষগুলো শহরের দিকে চলে যেতে লাগলেন রহিমা খাতুন একদিন ঠিক করলেন সবার সাথে তারও শহরে চলে যাওয়া উচিত হয়তো শহরে কাজ পাওয়া যাবে কারণ কোনো ত্রাণ আসেনি সরকারি কোনো সাহায্য পায়নি সব কিছু নদী গ্রাস করে নিয়ে গেলেন কী করবেন পরে এতগুলো ছেলে মেয়েকে নিয়ে একদিন ট্রেনে চেপে বসলেন চলে আসলেন শহরে শহরে এসলেন আরেক কষ্ট স্টেশনের ফুটপাতে বাচ্চাগুলোকে নিয়ে শুয়ে থাকেন তাও চাঁদা চাইতে আসেন চাঁদা কোথায় থেকে দিবেন পেটেই তো ভাত নেই তারপরেও সেই নদী পাড়ের থেকে শহরে এসে তার কিছুটা কষ্ট লাঘব হয়েছে সেটা হলো বাচ্চাগুলো অনেক সময় ভিক্ষা করেন স্টেশনে আবার স্টেশনে অনেক সময় কাজ পান এখনও কারো বাড়িতে কাজ খুঁজে পাননি তবে বস্তির কিছু লোক এতগুলো বাচ্চা দেখে তাকে বলেছেন সে বস্তিতেই থাকতে পাশেই থাকেন এক মহিলা বস্তির ঘরে সেখানে টাই হয়েছে রহিমা খাতুনের তিনি বলেছেন কাজ জোগাড় করে দিবেন তিনিও মানুষের বাড়িতে কাজ করেন আর ছোটো ছোটো দুইটা ছেলে মেয়ে এখন প্লাস্টিকের বোতল কুড়িয়ে আনেন কাগজ কুড়িয়ে আনেন মা সেটা দোকানে বিক্রি করে যে টাকা পান সেটা দিয়ে চাল কিনে এনে কোনো রকম সিদ্ধ করে খাওয়ান ছেলে মেয়েকে বাকিদেরকে এখনও কোনো বাসায় কাজ খুঁজে পায়নি একটা কাজ তিনি বেছে নিয়েছেন সেটা হলো ফুল বিক্রি করা ছোট ছোট দুটা ছেলে মেয়েকে নিয়ে ফুল বিক্রি করেন ফুল কিনে নেন এবং সেটা বিভিন্ন গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করেন আর মাঝে মাঝে প্লাস্টিকের বোতল কুড়িয়ে বেড়ান কাগজ কুড়িয়ে বেড়ান সেটা বিক্রি করে কোনো রকম সংসারটা চালিয়ে নিচ্ছেন এখনও তারপর কী ঘটলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী গল্পে তবে রুইমা খাতুন এখন আর পানির পাতিল চুলা উঠিয়ে দিয়ে পানি সিদ্ধ করেন না মোটামুটি সন্তানদের দুইবেলা খেতে দিতে পারেন শহরে এসে যদিও রাস্তাঘাটে ঘুমান এভাবে নদী ভাঙ্গনের ফলে কত মানুষ যে নিঃস্ব হয়ে ঢাকা শহরের বস্তিতে অবস্থান করেন না খেতে পেয়ে সন্তানদের খেতে দিতে না পেরে কত মা যে আসেন চুলায় পানির পাতেল তুলে দিয়ে সন্তান না ঘুমানো পর্যন্ত চুলায় জাল দিতে থাকেন এই যে কষ্ট শুধু এক মায়ের নয় বহু মায়ের কষ্ট বাংলাদেশের মতো জায়গায় নদী ভাঙ্গনে যাদের কিছু কেড়ে নিয়ে যায় বন্যায় যাদের সব কিছু কেড়ে নিয়ে যায় তাদেরই এক চিত্র এই রহিমা খাতুনের জীবন রহিমা খাতুনের জীবনে নিয়ে আমি আসব পরবর্তী গল্পে ধন্যবাদ সবাইকে